নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মেষ রাশির মহাপরিবর্তন 2025 পর্যন্ত, অর্থাৎ 2025-এর মার্চ পর্যন্ত এই প্রেডিকশন আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। 30 বছর পর শনি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ আপনার 17 জানুয়ারি 2023 শনি আপনার কুম্ভ রাশি থেকে, সরি, মর্যাদা করবেন, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই কুম্ভ রাশিতে প্রবেষ করে শনি মেষ রাশির উপর কি ফল দিতে চলেছে, এই 30 বছর পর কিন্তু এই শনি পরিবর্তন, মহা পরিবর্তন, আবার 30 বছর পর কুম্ভ রাশিতে শনি কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ এই যে 2.5 বছর টানা 2025-এর মার্চ মাস পর্যন্ত আপনি মেষ রাশির মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমরা যখন জ্যোতিষশাস্ত্রে যখন একটা পরিবর্তনের কথা যখন বলি, তখন কিন্তু আমরা মেনলি 3টি গ্রহকে কিন্তু বিশেষভাবে কিন্তু দেখি। একটি হচ্ছে আপনার শনি, বৃহস্পতি, রাহু, এই 3টি গ্রহের পজিশন দেখে কিন্তু এই যে মহা পরিবর্তন, অর্থাৎ 2022-এর এন্ড থেকে 2025-এর মার্চ পর্যন্ত যে মহা পরিবর্তন, মেষ রাশির কি রেজাল্ট পেতে চলেছে, অর্থাৎ আপনার কর্মভাব থেকে শনি আপনার লাভভাবে চলে যাচ্ছে। অর্থাৎ 30 বছর আগে এই পজিশন হয়েছিল, আজ থেকে 30 বছর আগে, অর্থাৎ আজ থেকে ধরে নিন এটা কত সাল চলছে, 2022 সাল চলছে, আজ থেকে 30 বছর আগে এই পরিবর্তন মোটামুটি আপনার ধরে নিন 1992-93 সালে কিন্তু কুম্ভ রাশিতে শনি কিন্তু প্রবেশ করেছিল, 92 কি 93 সাল। অর্থাৎ এই যে কুম্ভ রাশিতে প্রবেশ, অর্থাৎ 1993 আর 2023 এই কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, আবার এই 2023-এ যে প্রবেশ করছে, আবার 30 বছর পর আবার কিন্তু প্রবেশ করবে। 2023 থেকে 30 বছর আবার যোগ করে দিন, প্রবেশ করবে কুম্ভ রাশিতে। এই কুম্ভ রাশিতে শনির প্রবেশে 30 বছর পর কী রেজাল্ট পেতে চলেছে, দেখুন, জুপিটারও, বৃহস্পতিও কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে, এবং 2024 সালে এই বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, এবং রাহু আপনার 2023-এ অক্টোবর মাসে আপনার রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে। বর্তমানে কিন্তু রাহু আপনার রাশিতে কিন্তু অবস্থান করছে, এই যে প্রেজেন্ট যে ভিডিওটি দিচ্ছি, এখন কিন্তু রাহু আপনার রাশিতে, মকর রাশিতে শনি, বৃহস্পতি আপনার মীন রাশিতে, এবং এই যে গ্রহের যে পরিবর্তন আপ টু 2025-এ মার্চ পর্যন্ত দুর্ধর্ষ পরিবর্তন হতে চলেছে মেষ রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি মেষ রাশির যদি মানুষ হন, আপনার লাভভাবে কিন্তু চলে যাচ্ছে শনি, আপনাদেরকে প্রফিট কিন্তু দিবে এই সময়, অর্থাৎ 2025-এর মার্চ পর্যন্ত লাভভাবে যাওয়াতে আপনার লাভ আপনাদের বৃদ্ধি করবে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, এবং সফলতার জায়গা, সফলতার সিঁড়ি আপনারা কিন্তু পেতে চলেছেন, এবং সরাসরি শনির দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে, তৃতীয় দৃষ্টি আপনার রাশির উপর পড়ার জন্য কি হচ্ছে, দেখুন, আপনাদের একটু রাগ জেদ কিন্তু বাড়বে, কারণ শনি এখানে কিন্তু নিচস্থ হয়, মেষ রাশিতে শনি কিন্তু নিচ ফল কিন্তু দেয়, এবং শনির তৃতীয় দৃষ্টি রাগ জেদ, কিছু কিছু ক্ষেত্রে শরীরের জায়গা নিয়ে একটু হলো সমস্যা কিন্তু দিবে। কিন্তু বৃহস্পতি যে আবার 2022-এ 2023-এ যে ঢুকে যাচ্ছে,
2023-এ যে বৃহস্পতি আপনার রাশির উপর দিয়ে পাস করবে কি না খুব একটা সমস্যা কিন্তু দিবে না। এবং বৃহস্পতিরও আবার দৃষ্টি পড়ছে পঞ্চম সপ্তম নবম, এই দৃষ্টিগুলো কিন্তু গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয় এবং সরাসরি আপনার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে পড়ছে শনি। এখানে কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত আছে, আমি আবারও বলবো একটু কনসাসনেস থাকুন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। এবং বৃহস্পতি আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখ আপনাদেরকে দিবে এবং এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদেরকে কিন্তু দিবে, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদেরকে কিন্তু দিবে এবং সরাসরি ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করাবেই করাবে। আপনি মেষ রাশির মানুষ, এই শনি যে আপনার একাদশভাবে 30 বছর পর প্রবেশ করছে এবং সরাসরি কোন ভাবকে দেখছে, দশম দৃষ্টি দিয়ে আপনার অষ্টম ভাবকে দেখছে। দেখুন অষ্টম ভাবকে যখন আপনার দেখছে, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু বি কেয়ারফুল, আমি আবারও বলবো, অর্থাৎ অষ্টম ভাব আমাদের স্বাস্থ্যের জায়গা, অষ্টম ভাবের জায়গাটায় কিন্তু শনি দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য হানি, অথবা আপনার ক্ষেত্রে অষ্টম ভাবে দৃষ্টি পড়ার জন্য আপনার মেডিকেল এক্সপেন্সেসও কিন্তু বাড়তে পারে, মহা পরিবর্তনের উপর পরিবর্তন কিন্তু হতে পারে। আপনাদের আর্থিক কন্ডিশনটা ভালো থাকবে, অর্থনৈতিক সফলতা আপনারা কিন্তু পাবেন এবং বিদেশের সাথে যারা রত আছে, একাদশভাবে শনি এবং দ্বাদশভাবে রাহু বিদেশ যাত্রার যোগ আপনাদের হবে, বিদেশের সাথে যারা রত আছে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করতে চাইছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট মেষ রাশি আপনি যদি মানুষের আপনার ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। দেখুন মেষ রাশির এই বর্তমান সময় থেকে 2025-এর মার্চ পর্যন্ত আপনাদের টানা কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের খুব ভালো এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে এবং এর পাশাপাশি স্বাস্থ্যের জায়গাটা নিয়ে বিশেষভাবে আপনারা একটু হলেও কনসিয়াস থাকুন। এবং এই সময় আপনাদের টেম্পারমেন্ট রাগ জেদটাকে কিন্তু কন্ট্রোল রাখুন, কারণ এক্সট্রা আপনাদের টেনশান কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আসবে, কারণ আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, রাশি মানে চন্দ্র, চন্দ্রের উপর শনি দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে, আপনার ক্ষেত্রে কিন্তু মানসিক ডিপ্রেশন মানসিক টেনশনের জায়গা কিন্তু আসতে পারে। এই জায়গাটা কিন্তু ফুটপাটটা কোনো চটচট জলদি ডিসিশন কিন্তু আপনারা নেবেন না এবং এর পাশাপাশি আপনাদের এই 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 সময় থেকে 2025-এর মার্চ পর্যন্ত আপনাদের বিশেষ করে অর্থনৈতিক দিকটার পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দেবে, ব্যবসা যারা করছেন এবং সম্পত্তি এবং সরকারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা এবং এর পাশাপাশি শনির পরিবর্তনে আপনার সরকারি ক্ষেত্রে পদোন্নতি প্রমোশন যারা পাচ্ছিলেন না, 17 জানুয়ারি 2023-এর পর, 17 জানুয়ারি ডায়েরিতে নোট করে নিন, 17 জানুয়ারি 2023-এর পর আপনাদের কিন্তু মানে সুনাম অর্জন আপনাদের হবে। এই সময় আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পরিবর্তন দেখবেন কর্মক্ষেত্রে, মানে কল্পনার বাইরে আপনারা কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন আপনি যদি মেষ রাশির জাতক অথবা জাতিকা হন আপনার ক্ষেত্রে। এবং নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, নিজস্ব জায়গা বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন সে বাড়ি বা জায়গা হওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু দিবে শনি, কিন্তু আপনাদেরকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে এবং একাদশভাবে আপনাদের সফলতা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে, কারণ একাদশপতি একাদশভাবে অবস্থান করছে কর্মপতিকে নিয়ে, কানেকশানটা কিন্তু দুর্দান্ত। কি উপায় করবেন, শনির বীজমন্ত্র পাঠ করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন এবং এর পাশাপাশি হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। অর্থাৎ আপনারা যদি হনুমানজির উপাসনা যদি করতে পারেন, বিশেষভাবে আপনার ক্ষেত্রে কিন্তু এই 2022-এর শেষ টু 2025-এর মার্চ পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ
মেষ রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো মহা পরিবর্তন ঘটতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আমি যে কথাগুলো বললাম এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে চলেছে আগামী বছর 2023-2024 এবং 2025-এর মার্চ মাস পর্যন্ত কিন্তু ঘটবেই। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।